হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিড অ্যান্ড নো। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট টপিকের ওপর ভিডিও নিয়ে এসেছি। টপিকটি হলো ভারতের মধ্যে প্রথম 2023। তোমরা যারা আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের কাছে এই ভিডিও খুবই ইউজফুল হবে। নাম্বার ওয়ান, ভারতে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা কোন শহরে শুরু হতে চলেছে? আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা প্রথম কলকাতায় শুরু হতে চলেছে। হুগলি নদীর তলদেশে 500 মিটার দূরত্ব কভার করে সল্টলেক সেক্টর 5কে হাওড়ার সাথে সংযুক্ত করবে। এই লাইনের দৈর্ঘ্য 16.55 কিলোমিটার। নাম্বার টু, ভারতের প্রথম 100% প্রতি ঘর জল প্রমাণিত জেলা কোনটি? 100% প্রতি ঘর জল প্রমাণিত জেলা হল বুরহানপুর, এটি মধ্যপ্রদেশে অবস্থিত। নাম্বার থ্রি, ভারতের প্রথম স্যানিটারি ন্যাপকিন ফ্রি গ্রাম কোনটি? ভারতের প্রথম স্যানিটারি ন্যাপকিন ফ্রি গ্রাম হল কম্বলাঙ্গি গ্রাম, কম্বলাঙ্গি গ্রাম কেরালায় অবস্থিত। নাম্বার ফোর, ভারতের প্রথম কোন রাজ্য হিন্দি ভাষায় ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কোর্স চালু করেছে? মধ্যপ্রদেশ প্রথম হিন্দি ভাষায় ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কোর্স চালু করেছে। নাম্বার ফাইভ, প্রথম কোন ভারতীয় মহিলা ভারতীয় বিমান বাহিনীর ফাইটার ইউনিটে অফিসার পদে নিযুক্ত হয়েছেন? ভারতীয় বিমান বাহিনীর ফাইটার ইউনিটে প্রথম মহিলা হলেন শালিজা ধামি। নাম্বার সিক্স, ভারতের প্রথম ন্যাশনাল মেট্রো রেল নলেজ সেন্টার কোথায় বানানো হবে? ভারতের প্রথম ন্যাশনাল মেট্রো রেল নলেজ সেন্টার বানানো হবে দিল্লিতে। এই সেন্টারটি দিল্লি বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে অবস্থিত হবে এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এটি নির্মিত হবে। নাম্বার সেভেন, ভারতের প্রথম কোন রাজ্যে জ্যোষ্ঠীমধু অর্থাৎ লিকোরাইস চাষ করা শুরু হয়েছে? ভারতের প্রথম হিমাচল প্রদেশে জ্যোষ্ঠীমধু চাষ করা শুরু হয়েছে। বর্তমানে ভারতে জ্যোষ্ঠীমধু আফগানিস্তান, নেপাল এবং চীন থেকে আমদানি করা হয়। নাম্বার এইট, নর্দমা ড্রেন পরিষ্কার করার জন্য বন্দিকুট নামে একটি রোবোটিক স্ক্যাভেঞ্জার ব্যবহার করেছে ভারতের প্রথম কোন রাজ্য? বন্দিকুট নামে রোবোটিক স্ক্যাভেঞ্জার ব্যবহার করেছে প্রথম কেরালা। নাইন, ভারতের প্রথম কোন কোম্পানি কার্বন নিউট্রাল ড্রোন চালু করেছে? গরুড় অ্যারোস্পেস প্রথম কার্বন নিউট্রাল ড্রোন চালু করেছে। টেন, ভারতে প্রথম বিশ্বের দ্বিতীয় পদাতিক সৈন্য মিউজিয়াম ইনফ্যান্ট্রি মিউজিয়াম কোথায় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়েছে? মধ্যপ্রদেশের ইন্দোরের মহুতে প্রথম পদাতিক সৈন্য মিউজিয়াম সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়েছে। কোন জাতীয় উদ্যানে ভারতে প্রথম চিতা অভয়ারণ্য তৈরি হয়েছে? মধ্যপ্রদেশে কুনো পালপুর জাতীয় উদ্যানে প্রথম চিতা অভয়ারণ্য তৈরি হয়েছে। টুয়েলভ, ভারতে 2001 সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম কোথায় স্মৃতিবন স্মারক এবং স্মৃতি বালক স্মারকের উদ্বোধন করেছেন? গুজরাটের কচ্ছে নরেন্দ্র মোদী প্রথম স্মৃতিবন স্মারক এবং স্মৃতি বালক স্মারকের উদ্বোধন করেছেন। থার্টিন, ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ পঞ্চায়েত কোনটি নির্বাচিত হয়েছে? ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ পঞ্চায়েত জম্মু ও কাশ্মীরের পল্লী নির্বাচিত হয়েছে। ফর্টিন, আদালতের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ভারতে প্রথম কোন রাজ্যে ডিজিটাল লোক আদালত শুরু হয়েছে? ভারতে প্রথম রাজস্থানে ডিজিটাল লোক আদালত শুরু হয়েছে। ফিফটিন,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন গ্রামকে ভারতের প্রথম 24x7 সৌরশক্তি চালিত গ্রাম হিসাবে ঘোষণা করেছেন? গুজরাটের মোটেরা গ্রামকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 24x7 সৌরশক্তি চালিত গ্রাম হিসাবে ঘোষণা করেছেন। 16, ভারতের প্রথম কোন রাজ্য তার সব জেলায় 5G পরিষেবা প্রদান করেছে? গুজরাট প্রথম সব জেলায় 5G পরিষেবা প্রদান করেছে। 17, ভারতের প্রথম এবং এশিয়ার বৃহত্তম লিকুইড মিরার টেলিস্কোপ কোথায় স্থাপিত হয়েছে? ভারতের প্রথম লিকুইড মিরার টেলিস্কোপ স্থাপিত হয়েছে উত্তরাখণ্ডে। 18, কোন রাজ্যে ভারতের প্রথম এবং এশিয়ার বৃহত্তম বৈজ্ঞানিক পক্ষী অ্যাটলাস লঞ্চ করা হয়েছে? কেরালায় প্রথম এশিয়ার বৃহত্তম এবং ভারতের প্রথম বৈজ্ঞানিক পক্ষী অ্যাটলাস লঞ্চ করা হয়েছে। 19, ভারতের প্রথম কোন মেট্রো শহর বায়োডাইভার্সিটি রেজিস্টার পেয়েছে? পশ্চিমবঙ্গে কলকাতা প্রথম বায়োডাইভার্সিটি রেজিস্টার পেয়েছে। 20, ভারতের প্রথম হিমালয়ান মশলা উদ্যান কোথায় স্থাপিত হয়েছে? ভারতের প্রথম হিমালয়ান মশলা উদ্যান উত্তরাখণ্ডের রানীক্ষেতে স্থাপিত হয়েছে। 21, রামায়ণ সার্কিটে ভারত ও নেপালের সংযোগকারী ভারতের প্রথম পর্যটক ট্রেন কোনটি? রামায়ণ সার্কিটে ভারত ও নেপালের সংযোগকারী ভারতের প্রথম ট্রেন হল ভারত গৌরব পর্যটক ট্রেন। 22, হাতির অস্বাভাবিক মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য কোন রাজ্য ভারতের প্রথম এলিফ্যান্ট ডেট অডিট ফ্রেমওয়ার্ক চালু করেছে? এলিফ্যান্ট ডেট অডিট ফ্রেমওয়ার্ক প্রথম চালু করেছে তামিলনাড়ু। 22, ভারতের প্রথম ড্রোন স্কুল কোথায় খোলা হয়েছে? ভারতের প্রথম ড্রোন স্কুল মধ্যপ্রদেশের গোয়ালিয়রে খোলা হয়েছে। 24, ভূমিধস শনাক্ত করার জন্য ভারতের প্রথম অ্যাভালান্স মনিটরিং র্যাডার কোন রাজ্যে স্থাপন করা হয়েছে? অ্যাভালান্স মনিটরিং র্যাডার প্রথম সিকিমে স্থাপন করা হয়েছে। 25, ভারতের প্রথম জাস্টিস ক্লক কোন রাজ্যের হাইকোর্টে ইনস্টল করা হয়েছে? ভারতের প্রথম জাস্টিস ক্লক গুজরাট হাইকোর্টে ইনস্টল করা হয়েছে। 26, ভারত প্রথমবার কোন দেশের সাথে রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম লিঙ্কের সুবিধা শুরু করেছে? ভারত প্রথম সিঙ্গাপুরের সাথে রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম লিঙ্কের শুরু করেছে। 27, ভারতের প্রথম কোন জেলায় প্রতিটি গ্রামে লাইব্রেরি আছে? ভারতের প্রথম ঝাড়খণ্ডে জামতারা জেলায় প্রতিটি গ্রামে লাইব্রেরি রয়েছে। 28, ভারতের প্রথম হাইব্রিড সাউন্ডিং রকেট কোথা থেকে লঞ্চ করা হয়েছে? ভারতের প্রথম হাইব্রিড সাউন্ডিং রকেট তামিলনাড়ুর পট্টিপুলম থেকে লঞ্চ করা হয়েছে। 29, ভারতের প্রথম কমিউনিটি রেডিও স্টেশন দুধবাণী কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? ভারতের প্রথম কমিউনিটি রেডিও স্টেশন দুধবাণী গুজরাটে উদ্বোধন করা হয়েছে। 30, ভারতের প্রথম জৈব বর্জ্য পদার্থ দ্বারা চালিত বৈদ্যুতিক বাহন চার্জিং স্টেশন কোথায় খোলা হয়েছে? ভারতের প্রথম জৈব বর্জ্য পদার্থ দ্বারা চালিত বৈদ্যুতিক বাহন চার্জিং স্টেশন মহারাষ্ট্রের মুম্বাইয়ে খোলা হয়েছে। 31, ভারতের প্রথম 3D পোস্ট অফিস কোথায় নির্মিত হবে? ভারতের প্রথম 3D পোস্ট অফিস কর্ণাটকে বেঙ্গালুরুতে নির্মিত হবে। 32, থিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভারতের প্রথম কোথায় লিথিয়াম খনির আবিষ্কার করেছে? ভারতের প্রথম লিথিয়াম খনির আবিষ্কার হয়েছে জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে। জম্মু ও কাশ্মীরের এই লিথিয়াম খনিতে প্রায় 5.9 মিলিয়ন টন লিথিয়াম আছে। 33, সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং যুক্ত ভারতের প্রথম রাজ্য কোনটি?
সম্পূর্ণ ডিজিটাল ব্যাঙ্কিংযুক্ত ভারতের প্রথম রাজ্য হল কেরালা। 34 নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে প্রথম কোন মহিলা বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন? নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে প্রথম মহিলা হেকানি জাখালু এবং সোলহনু অনু ক্রুশ বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন। 35 ভারতের প্রথম কোন রাজ্য সেলিকালচারের জন্য একটি বীমা প্রকল্প চালু করেছে? ভারতের প্রথম উত্তরাখণ্ড সেলিকালচারের জন্য বীমা প্রকল্প চালু করেছেন। 36 ভারতের প্রথম কোন রাজ্য দৃষ্টিহীন লোকেদের জন্য দৃষ্টিহীনতা নিয়ন্ত্রণ পলিসি চালু করেছে? রাজস্থান প্রথম দৃষ্টিহীন লোকেদের জন্য দৃষ্টিহীনতা নিয়ন্ত্রণ পলিসি চালু করেছে। 37 ভারতের প্রথম গ্লাস ইগলু রেস্তোরাঁ কোথায় খোলা হয়েছে? ভারতের প্রথম গ্লাস ইগলু রেস্তোরাঁ গুলমার্গে খোলা হয়েছে। 38 ভারতের প্রথম কোন হাইকোর্ট আঞ্চলিক ভাষা মালয়ালম ভাষার মাধ্যমে রায় প্রকাশ করা শুরু করেছে? ভারতের প্রথম কেরালা হাইকোর্ট আঞ্চলিক ভাষা মালয়ালম ভাষার মাধ্যমে রায় প্রকাশ করা শুরু করেছে। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত MSP কাঠামো চালু করেছে? পুদুচেরি ভারতে প্রথম মেরিন স্পেশাল প্ল্যান কাঠামো চালু করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং সমুদ্র উপকূলের পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন। 40 কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি প্রথম মিথানল চালিত বাস কোথায় উদ্বোধন করলেন? নীতিন গডকরি প্রথম মিথানল চালিত বাস কর্ণাটকের বেঙ্গালুরুতে উদ্বোধন করলেন। 41 মন্দিরের আনুষ্ঠানিক কাজের দায়িত্ব পালন করার জন্য ভারতের প্রথম কোন রাজ্যে রোবট হাতি নিযুক্ত করা হয়েছে? ভারতে প্রথম কেরালায় রোবট হাতি নিযুক্ত করা হয়েছে। 42 ভারতের প্রথম গভীরতম মেট্রো স্টেশন কোথায় নির্মিত হবে? ভারতের প্রথম গভীরতম মেট্রো স্টেশন নির্মিত হবে মহারাষ্ট্রের পুনেতে। ভারতের গভীরতম স্টেশন পুনের সিভিল কোর্টে তৈরি করা হবে। স্টেশনটি 95 ফুট সিলিং সহ 108.59 ফুট গভীর হবে। 43 রিনিউ পাওয়ার ভারতের প্রথম 3X প্ল্যাটফর্ম উইন্ড টারবাইন জেনারেটর কোন রাজ্যে স্থাপিত করেছে? 3X প্ল্যাটফর্ম উইন্ড টারবাইন জেনারেটর কর্ণাটকে স্থাপিত করেছেন। 44 ভারতের প্রথম কোন মহিলা পাইলট সুখোই ফাইটার এয়ারক্রাফ্ট 30MKI উড়িয়েছে? ভারতের প্রথম মহিলা পাইলট অবনী চতুর্বেদী সুখোই ফাইটার এয়ারক্রাফ্ট 30MKI উড়িয়েছে। অবনী চতুর্বেদী মধ্যপ্রদেশের শাহদল জেলার বাসিন্দা। 45 ভারতের প্রথম কোন রাজ্য নিজ জলবায়ু পরিবর্তন মিশন শুরু করেছে? ভারতের প্রথম তামিলনাড়ু নিজ জলবায়ু পরিবর্তন মিশন শুরু করেছে। 46 ভারতের প্রথম বৌদ্ধ বিশ্ববিদ্যালয় ধম্মদীপা আন্তর্জাতিক বৌদ্ধ বিশ্ববিদ্যালয় অর্থাৎ DDIBU কোথায় স্থাপিত হয়েছে? এটি স্থাপিত হয়েছে ত্রিপুরায়। 47 বালিকাদের সামাজিক ও রাজনৈতিক বিকাশের জন্য বালিকা পঞ্চায়েত চালু করেছে ভারতের প্রথম কোন রাজ্য? বালিকা পঞ্চায়েত প্রথম চালু করেছে গুজরাট। 48 পরিবেশ দূষণ মোকাবেলায় ভারতের প্রথম ই ওয়েস্ট ইকো পার্ক কোথায় নির্মাণ করা হবে? ভারতের প্রথম ই ওয়েস্ট ইকো পার্ক নির্মাণ করা হবে দিল্লিতে। 49 ভারতের প্রথম স্টিল সড়ক কোথায় নির্মিত হয়েছে? ভারতের প্রথম স্টিল সড়ক গুজরাটের সুরাটে নির্মিত হয়েছে। 50 ভারতের সেনাবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট কে হয়েছেন?
ভারতের সেনাবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট হয়েছেন অভিলাষা বরাক। 51 ভারতীয় সেনাবাহিনী তার সৈন্যদের জন্য 3D প্রিন্টেড হাউস কোথায় নির্মাণ করেছেন? ভারতীয় সেনাবাহিনী তার সৈন্যদের জন্য 3D প্রিন্টেড হাউস গুজরাটের আহমেদাবাদ ক্যান্টে নির্মিত করেছেন। এটা একটা বিপর্যয় প্রতিরোধী কাঠামো যা জোন 3-তে ঘটতে থাকা ভূমিকম্প সহ্য করতে পারবে। 52 ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা স্কাই ড্রাইভার কে হয়েছেন? ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা স্কাই ড্রাইভার হয়েছেন লান্স নায়েক মঞ্জু। 53 জাতীয় তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্রথমবার বিমানের গ্যাস কোন দেশে রপ্তানি করেছে? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্রথমবার বিমানের গ্যাস পাপুয়া নিউগিনিতে রপ্তানি করেছে। 54 NTPC ভারতের প্রথম এয়ার কন্ডিশন কনডেন্সার সুপার ক্রিটিক্যাল প্ল্যান্ট কোথায় চালু করেছে? NTPC প্রথম এয়ার কন্ডিশন কনডেন্সার সুপার ক্রিটিক্যাল প্ল্যান্ট চালু করেছে ঝাড়খণ্ডের উত্তর করণপুরায়। NTPC এ পুরো কথা হলো ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। 55 কোন রাজ্য সরকার 2025-এর মধ্যে তার রাজ্যকে ভারতের প্রথম সবুজ রাজ্য বানানোর লক্ষ্য রেখেছেন? হিমাচল প্রদেশ 2025-এর মধ্যে ভারতের প্রথম সবুজ রাজ্য বানানোর লক্ষ্য রেখেছেন। 56 অনলাইন গেমিংয়ের জন্য ভারতের প্রথম উপযুক্ত গেমিং সেন্টার কোথায় বানানো হবে? অনলাইন গেমিংয়ের জন্য ভারতের প্রথম উপযুক্ত গেমিং সেন্টার মেঘালয়ের শিলংয়ে বানানো হবে। 57 ভারতের প্রথম ডার্ক স্কাই রিজার্ভ কোথায় বানানো হবে? ভারতের প্রথম ডার্ক স্কাই রিজার্ভ লাদাখে বানানো হবে। 58 কোন সংস্থার গবেষকরা ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য ভারতের প্রথম এবং একমাত্র DNA ভ্যাকসিন তৈরি করেছে? ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য ভারতের প্রথম এবং একমাত্র DNA ভ্যাকসিন তৈরি করেছে ইন্ডিয়া ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেস, এটি বেঙ্গালুরুতে অবস্থিত। 59 বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে সক্রিয়ভাবে মোতায়েন করা প্রথম মহিলা অফিসার কে হয়েছেন? সিয়াচেনে সক্রিয়ভাবে মোতায়েন করা প্রথম মহিলা অফিসার হয়েছেন ক্যাপ্টেন শিবা চৌহান। 60 ভারতের প্রথম কোন রাজ্যে ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন সবচেয়ে বড় লাল ফিতের চেন তৈরি করেছে? ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন সবচেয়ে বড় লাল ফিতের চেন তৈরি করেছে উড়িষ্যায়।